বিল বকেয়া থাকায় রাজধানীর গুলশানের চারটি বাড়ি ও কয়েকটি হোটেলে অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। সোমবার সকাল থেকে চলা এই অভিযানে দেখা যায় অভিযুক্তদের অনেকের এক বছর পর্যন্ত বিল বকেয়া রয়েছে। অনেক গ্রাহক একটি সংযোগ নিয়ে চালাচ্ছিলেন একাধিক চুলা। তিতাস বলছে গুলশানের মতো অভিজাত এলাকায় এ ধরনের ঘটনা আশাহত করেছে তাদের। আজ ঢাকার গুলশান, বনানী ও বারিধারায় ২৪টি দলে ভাগ হয়ে এই অভিযান পরিচালনা করা হয়। তিতাসের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা। অবৈধ সংযোগের কারণে, অবৈধ গ্যাস ব্যবহারের কারণে বৈধ গ্রাহকরাও গ্যাস ব্যবহার করতে পারতেছে না। তাই আমাদের প্রায় দেখা গেছে যে কয়েকশো কিলোমিটার এরকম আমরা পাইপ উচ্ছেদ করছি, আবার কয়েক লক্ষ আমরা এরকম অবৈধ উচ্ছেদ করছি। উচ্ছেদ করাতে যারা বৈধ গ্রাহক তারা কিছু গ্যাস পাইতেছে।